বিশ্ব এখন আকার যুদ্ধে চতুর্থ প্রজন্ম পেরিয়ে পঞ্চম প্রজন্মে পা দিয়েছে, আর এজন্য অত্যাধুনিক ফাইটার জেট নির্মাণে পরাশক্তিগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আমেরিকার পঞ্চম প্রজন্মের ফাইটার প্লেন F-35 এরই মধ্যে প্রাথমিক যুদ্ধঝামেলা পেরিয়ে পুরোদমে উৎপাদন ব্যবস্থায় প্রবেশ করেছে। শুধু তাই নয়, তারা প্রয়োজনীয় সংখ্যক এয়ারক্রাফটের প্রস্তুতিমূলক অপারেশন সম্পন্ন করে এখন সরাসরি যুদ্ধের ময়দানে ব্যবহার করার অপেক্ষায় আছে। তাহলে বাকি পরাশক্তিগুলো কি ঘাস কাটছে? ঠিক তা না। চীন বেশ তোড়জোড় করে তাদের নিজস্ব ফিফথ জেনারেশন ফাইটার প্লেন J-20 উন্মোচন করেছে, যেটা নিয়ে বাকি বিশ্বে বেশ হাসাহাসি চলছে। আড়ালে আবডালে একে গরিবের ফিফথ জেনারেশন ফাইটার বলছে অনেকে। শুধু নিম্নমানের প্রযুক্তি নয়, এখন পর্যন্ত মাত্র 1 থেকে 24টি এয়ারক্রাফ্টের রণাঙ্গনে নামার অনুমোদন পাওয়ার বিষয়টিও চীনকে এই সেক্টরে অনেকটাই পিছিয়ে দিচ্ছে। তাহলে কি F-35ই এখন থেকে আকাশপথে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে? এই প্রশ্নের উত্তরটা দিচ্ছে আমেরিকার এক পুরনো শত্রু রাশিয়া। সেই সোভিয়েত আমল থেকেই তারা এরকম ফাইটার জেটের পরিকল্পনা করে এসেছিল। মূলত রাডারের চোখে অদৃশ্য হওয়ার ক্ষমতা ছাড়াও ভূমিতে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার বিষয়টি মাথায় রেখেই এ কাজে হাত দেয় তারা। মাঝখানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় প্রকল্পটি অর্থনৈতিক সমস্যার কারণে মুখ থুবড়ে পড়ে। বিংশ শতাব্দীর প্রাককালে প্রকল্পটি আবার চালু হলেও এত ব্যয়বহুল প্রকল্প একা চালানোর সামর্থ্য রাশিয়ার ছিল না। তারা ভারতকে প্রকল্পে অংশ নিতে আমন্ত্রণ জানায়। পুরো প্রকল্পের অর্ধেক খরচের ভার ভারত নিজের ঘাড়ে তুলে নিয়ে উপরন্তু 214টি এয়ারক্রাফট কেনার প্রতিশ্রুতি দেওয়ায় কাগজ কলম আর দলিল দস্তাবেজের রাজ্য থেকে বাস্তবতার আলোয় উঠে আসে এই প্রজন্মের অন্যতম ভয়ঙ্কর ফাইটার জেট Su-57। কিন্তু পদে পদে বাধা সম্মুখীন হয় এর উন্নয়ন কাজ। শেষমেশ 2018 সালে শক্তিশালী স্টেলথ ফিচার না থাকার অভিযোগে ভারত তার বিলিয়ন ডলারের মূলধন নিয়ে প্রকল্প থেকে সটকে পড়ে। এতে করে রাশিয়া মহাফাপড়ে পড়ে যায়। উপায়ন্ত না দেখে যুদ্ধমঞ্চে নিজেদের চামড়া বাঁচানোর জন্য বিমান বিধ্বংসী S-500 ট্যাঙ্কের উৎপাদনে মনোনিবেশ করে। তবে তাদের সহায়তায় এগিয়ে আসে এক অনাকাঙ্ক্ষিত মিত্র, খোদ আমেরিকা। কূটনৈতিক ঝামেলা F-35-এর উন্নয়ন প্রকল্প থেকে বের করে দেয় তুরস্ককে। তুরস্ক তখন প্রতিশোধ নিতে রাশিয়ার প্লেনে চেপে বসে। ইউরেশিয়ার দেশটির বিনিয়োগের ফলে আবারও গা ঝাড়া দিয়ে ওঠে Su-57। আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করার স্বার্থে সিরিয়া যুদ্ধে তার সক্ষমতাও দেখিয়ে ছাড়ে। ওদিকে F-35-এর উন্নয়ন প্রকল্পের পিছনে ছিল হরেক রকম এয়ারক্রাফটের ঝামেলায় না গিয়ে শুধু এক ধরনের ফাইটার জেট দিয়ে সব কাজ চালানোর এক সুদূরপ্রসারী পরিকল্পনা। কিন্তু এই পরিকল্পনায় বাদশাহ US এয়ারফোর্স। তারা চেয়েছিল আরও ধ্বংসাত্মক ও অগ্রসর প্রযুক্তির এক ফাইটার প্লেন, যা জলস্থলে অন্তরীক্ষে প্রতিপক্ষের নাম নিশানা মুছে দিতে সক্ষম হবে। এই ভয়ঙ্কর এয়ারক্রাফটির নাম F-22 র্যাপ্টর। কিন্তু প্রতিটি জেটের পিছনে $140 থেকে $180 মিলিয়ন খরচের ব্যাপারটি আমেরিকান কংগ্রেসের মোটেও ভালো লাগেনি। এতটা মারাত্মক মারণাস্ত্র বানানোর মতো ওরকম হুমকি দেখা দেয়নি পৃথিবীতে এখনও। এলিয়েন টেলিয়েন আসলে ভিন্ন কথা, এই যুক্তিতে তার F-22 এর কর্মযোগ্য সীমিত করে দেয়। অনিচ্ছা সত্ত্বেও তখন F-35 দিয়ে কাজ চালিয়ে যেতে হয় এয়ারফোর্সকে। এখন প্রশ্ন হলো, এই দুটি আকাশযানের মধ্যে কে বেশি কার্যকর? F-35-এর সিঙ্গেল ইঞ্জিনের বিপরীতে Su-57-এর ডাবল ইঞ্জিন রাশিয়ান এয়ারক্রাফটটিকে তার আমেরিকান প্রতিদ্বন্দ্বীর তুলনায় অধিক গতি ও বেশি উঁচুতে উড়বার ক্ষমতা প্রদান করে। F-35-এর প্রধান মারণাস্ত্র, যা 25 মিলিমিটারের একটি কামান শত্রুর অবস্থানে পুরোপুরি অব্যর্থ আক্রমণে সক্ষম না হয়, মাটিতে অবস্থানরত স্বপক্ষের সৈন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে ওঠে। আকারে বড় হওয়ায় 72 ফিট লম্বা Su-57-এর শূন্য ওজনই রয়েছে 18,500 কেজি। ফলে এটি একবার জ্বালানি লোড করলে পাড়ি দিতে পারে 5,000 কিলোমিটার, যা F-35-এর সক্ষমতার দ্বিগুণেরও বেশি। Su-57-এর এই দানবীয় আকার শুধু যে 1,000 কিলোমিটার অতিক্রমে কাজে লাগে তা নয়, অধিক পরিমাণ অস্ত্রশস্ত্রের জন্য পর্যাপ্ত জায়গাও দেয়। F-35-এর ভেতরকার 4টি মারণাস্ত্র বহনকারী ক্লজিটের বিপরীতে রুশ ফাইটার জেটটি রয়েছে 8টি ওয়েপেন হার্ড পয়েন্ট। যদিও রাডারে ধরা পড়ার ভয় না থাকলে জেটের পাখায় প্রয়োজন মতো আরও অস্ত্রশস্ত্র দিব্যি ঝুলে নেওয়া যায়। মুখোমুখি পরিসংখ্যানে F-35-এর এই হতশ্রী দশার কারণ বিশাল স্কেলের উৎপাদন। উৎপাদন খরচ সাধ্যের নাগালে রাখার প্রয়াসে বাজেট ফ্রেন্ডলি জেট তৈরির আশায় এর ফিচারগুলোতে কিছুটা আপস করা হয়। রাশিয়ার এই ঝামেলা নেই, তারা কম ইউনিট তৈরি করার কারণে নিজেদের ইচ্ছামতো উন্নত ফিচার বসিয়ে দিতে পারছে ফাইটার জেটগুলোতে। সেক্ষেত্রে সম্মুখ যুদ্ধে F-35-এর বেঁচে ফেরার সম্ভাবনা কমই বলা চলে। মুখোমুখি স্ট্রিট ফাইটে মার খেয়ে পালিয়ে যে যাবে তারও কোনো উপায় নেই। ঘন্টায় 2,600 কিলোমিটারের মারাত্মক গতি নিয়ে Su-57 তাড়া করে F-35-কে চোখের পলকেই ধরে ফেলবে। কিন্তু আধুনিক সমরযুদ্ধে এরকম মুখোমুখি ডগ ফাইট হওয়ার সম্ভাবনা খুবই কম। শেষ এ ধরনের যুদ্ধ হয়েছিল সেই 1988 সালে,
বর্তমান অত্যাধুনিক রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে শত্রু সীমানায় ঢোকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে এসেই মার খেয়ে গেছে Su-57। F-35 এর তুলনায় রাশিয়ান ফাইটার জেটটির রাডারকে ফাঁকি দেওয়ার স্টেলথ ফিচার একেবারেই নগণ্য মানের। অথচ এই বৈশিষ্ট্যটি অভিজাত ফিফথ জেনারেশন এয়ারক্রাফট হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মূলত দুটি কারণে Su-57 স্টেলথ বিমান হিসেবে পিছিয়ে পড়েছে। প্রথমত, এর রাডার ক্রস সেকশন খটখটে বাংলায় বললে প্রস্থচ্ছেদ হল 0.5 বর্গমিটার, যা একটি ট্রাকের টায়ারের সমান। বিপরীতে তার আমেরিকান বন্ধুটি রয়েছে গলফ বল সাইজের 0.001 বর্গমিটার রাডার ক্রস সেকশন। এতে করে 66,000 ফিট উঁচুতে উঠতে সক্ষম হলেও ডাউ সাইজের প্রস্থচ্ছেদের কারণে স্বাভাবিকভাবেই রাডার স্ক্যানারগুলো Su-57-এর অবস্থান সহজেই জানিয়ে দিতে পারবে। দ্বিতীয়ত, Su-57-এর ইঞ্জিনে এখনও চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করায় সুপারসনিক গতি অর্জনে আফটার বার্নার ব্যবহৃত হয়, যার ধোঁয়া আধুনিককালের সেন্সর সিস্টেমের পক্ষে শনাক্ত করাটা মোটেও কঠিন কিছু নয়। যদিও রাশিয়া এখন তাদের পঞ্চম প্রজন্মের ISDELA-30 ইঞ্জিন নিয়ে কাজ করছে, কিন্তু 2025 সালের আগে ওটা কোনো ফাইটার জেটে ইনস্টল করার সম্ভাবনা নেই। অপরদিকে ইঞ্জিন প্রযুক্তিতে অনেকখানি এগিয়ে থাকা আমেরিকা তাদের F-35-এ পঞ্চম প্রজন্মে ইঞ্জিন ব্যবহার করায় এয়ারক্রাফটটিকে সুপার ক্রুজ লেভেলে নিতে আফটার বার্নারের প্রয়োজন হয় না। সেই হিসেবে শত্রু সীমানায় ঢুকে রেডারের চোখ এড়িয়ে প্রয়োজনে ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার নিরাপদে নিজেদের আবাসে ফিরে যেতে পারবে এটি, যা Su-57-এর ক্ষেত্রে অনেকটাই কঠিন। সবচেয়ে বড় ব্যাপার, আমেরিকা যেখানে তাদের প্রায় সকল ফাইটার জেটকে F-35 দিয়ে প্রতিস্থাপন করতে যাচ্ছে, সেখানে রাশিয়ানরা Su-57-কে মূলত প্রচলিত ফাইটারগুলোর ব্যাকআপ হিসেবেই ব্যবহার করার পরিকল্পনা করেছে। সেই হিসেবে আকার যুদ্ধে বৃহৎ পরিসরে এই ফাইটার জেটগুলোর নামানোর ব্যর্থতা আধুনিক রণক্ষেত্রে রাশিয়াকে অনেকখানি পিছিয়ে রাখবে। এক্ষেত্রেও একটি কিন্তু আছে, যদি রাশিয়া তাদের দেশীয় আকাশযানে পঞ্চম প্রজন্মের ইঞ্জিন ইনস্টল করতে পারে এবং সেই সাথে তুরস্কের পাশাপাশি আরও কিছু ক্রেতা দেশ তাদের এই মেগা প্রজেক্টে বিনিয়োগ করে, যা Su-57-এর বিশাল স্কেলে উৎপাদনকে ত্বরান্বিত করবে, সেক্ষেত্রে পাশার দানটা পুরোপুরি না উল্টালেও কিছুটা হলেও রাশিয়ার দিকে হেলে থাকবে।